নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছোটদের কথা মাথায় রেখে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, স্পাইসি মশালা লোফ। বাচ্চাদের টিফিন দেওয়া একটা খুব ভীষণ প্রবলেম হয়ে যায়, এরকম একটা যদি রেসিপি আপনারা বানিয়ে রেখে দেন তাহলে টিফিন দিতে কিন্তু কোনো সমস্যাই হবে না, আর বাচ্চারা খুব আনন্দ করেও খাবে। শুধু বাচ্চারা না, বড়রাও খুব খেতে ভালোবাসবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি। এটা করার জন্য আমার কী কী লাগছে প্রথমে আমি সেটা আপনাদেরকে বলে দিই। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি, এটা প্লেন ব্রেড, কোনো আটা ব্রেড নয়। আচ্ছা, এটা আপনারা আটা ব্রেড দিয়েও করতে পারেন। এখানে রয়েছে চিলি ফ্লেক্স, এখানে রয়েছে নুন, এটা গোলমরিচের গুঁড়ো, আমার লাগছে 2টো ডিম, এটা রয়েছে ধনে পাতা কুচো, এটা পেঁয়াজ কুচি, এখানে একটা বড় সাইজের গাজরকে আমি গ্রেট করে রেখেছি, এখানে রয়েছে 250 গ্রাম কিমা, এটা চিকেন কিমা আমি ইউজ করেছি, আপনারা চাইলে মাটন কিমাও ইউজ করতে পারেন, এটা রয়েছে রসুন তেল, এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। তাহলে চলুন এবার রেসিপিটা আমি স্টার্ট করছি। প্রথমে আমি এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এবারে আমি এখানে পাউরুটিটাকে ছোটো ছোটো টুকরো করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে কিছুক্ষণ জলে ভিজিয়েও রাখতে পারেন, তাতে ম্যাশ করতে অনেকটা সুবিধা হয়। এটাকে আমি হাতের সাহায্যে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন, পাউরুটিটা আমি হাতের সাহায্যে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 টিস্পুন রয়েছে এখানে চিলি ফ্লেক্স, 1 টিস্পুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি নুন, এখানে দিচ্ছি গ্রেট করা গাজর, কিছুটা গাজর আমি এই এতটা মতো গাজর আমি রেখে দিলাম এটাকে আমি ওপরে একটু সাজিয়ে দেওয়ার জন্য। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম আমি, দিয়ে দিলাম একটুখানি আমি রেখে দিলাম ওপরে দেওয়ার জন্য। এবার দিচ্ছি ধনে পাতা কুচি, ধনে পাতার বদলে আপনারা পার্সলে পাতাও ইউজ করতে পারেন, একটুখানি ধনে পাতা আমি রেখে দিলাম, ভালো করে হাতের সাহায্যে এটাকে আমি মেখে নিচ্ছি। এবারে আমি 2টো ডিম এখানে ফাটিয়ে দিচ্ছি, আর দিচ্ছি মাংসের কিমাটা, এখানে আমি 2 টিস্পুন গার্লিক অয়েলটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। সামান্য একটু জল আমি দিয়ে দিলাম, এই 1/2 কাপ মতো জল আমি এখানে ইউজ করলাম। এটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। এরপরে আমি এরকম একটা লোফ টিন আমি ইউজ করছি, এই টিনটাকে আমি অয়েল দিয়ে গ্রিস করে রেখে দিয়েছি। এই 1 ঘন্টা বাদে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে সমানভাবে আমি এটাকে বেক করব, 180 ডিগ্রিতে আমি এটাকে 30 মিনিট মতো বেক করব, করে এনে আপনাদেরকে দেখাবো। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে আমার, এটা সেট হয়ে গেছে পুরো। এবার আমি এটাকে লোফ টিনের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। ওপরটা মোটামুটি সমান হয়েছে, এবার এটাকে আমি 5-6 বার একটু ট্যাপ করে নেব। আমি এবারে এর ওপরে যে গার্নিশিংয়ের জন্য যেগুলো রেখেছিলাম সেটা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। প্রথমে গাজর দিলাম, এবার একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে আপনারা চাইলে একটু রসুন কুচি করে হালকা করে ভেজেও ওপর থেকে দিয়ে দিতে পারেন। এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, এবারে বেক করে এনে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আমি এটাকে 180 ডিগ্রিতে 30 মিনিট বেক করব, করে আপনাদের এনে দেখাচ্ছি। দেখুন আমার স্পাইসি কিমা কেক রেডি। আমি এটা ওভেন থেকে বার করে এনে ডিম্বল্ড করে রেখেছি, তাই এরকম দেখতে হয়েছে। এবার আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি এটাকে এভাবে কেটে সার্ভ করেছি। আপনারা এটা অবশ্যই বাড়িতে বানাবেন আর খেয়ে বলবেন আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেটস আপনারা খুব সহজেই পেতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।